কিয়ামতের দিন আল্লাহ বলবে, হে বান্দা ইস্তাতআমতুকা ফালাম তুতঈমুনি, আল্লাহ বলবে, হে বনি আদম আমার ক্ষুধা লাগছিল, আমি খাবার চাইছিলাম, তুই আমার খাবার দেশ নাই। বান্দা বলবে, আল্লাহ আপনি খাইতে চাইছিলেন, আরে আপনি খাইতে চাইলে তো হোটেল শেরাটন থেকে বস্তা বস্তা খাবার বক্স করে নিয়ে আসতো, কই কোনোদিন তো চান নাই। আল্লাহ ডেকে বলবে, গোলাম ওই যে না খেয়ে থাকা ভিক্ষুকটা তোর দরজায় গিয়েছিল, তোর দুয়ারে গিয়েছিল, তোর কাছে হাত পেতেছিল, খাবার চেয়েছিল, আমার না খেয়ে বান্দা খেয়ে থাকা বান্দাটারে ওই দিন যদি তুই খাওয়াই দিতি, ওই বান্দারে খাওয়ালে আমি আল্লাহরে খাওয়ানো হয়ে যেত। Likey.